এবারে মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় জয় জয়কার হয়েছে মালদার গাজলের রামনগর হাই মাদ্রাসার। এই মাদ্রাসার 5 পরীক্ষার্থী ঠাই হয়েছে প্রথম 10-এর মেধা তালিকায়। তাই মেধা তালিকায় ঠাই পাওয়া কৃতী পরীক্ষার্থীদের শনিবার সংবর্ধনা জানালেন গাজল প্রশাসনের আধিকারিকরা। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয় গাজল ব্লক দপ্তরে। উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে রামনগর হাই মাদ্রাসা থেকে 778 নাম্বার পেয়ে রাজ্যের সম্ভাব্য প্রথম সাহিদুর রহমান, 771 নাম্বার পেয়ে রাজ্যের পঞ্চম স্থানাধিকারী আশানুল হক, 770 নাম্বার পেয়ে রাজ্যে যুগ্মভাবে ষষ্ঠ স্থানাধিকারী আসিফা ইয়াসমিন ও মারুফ আলমকে সংবর্ধনা জানান। এছাড়াও 765 নাম্বার পেয়ে রাজ্যের সম্ভাব্য অষ্টম রেশমিনা খাতুনকেও রাজ্য সরকারের তরফে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। রামনগর হাই মাদ্রাসা স্কুল থেকে 765 পেয়ে 8 র‍্যাঙ্ক করেছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি আশা ছিল, আশা কতটা করতে পেরেছেন? আশা এর থেকে আরো বেশি ছিল, একটু কমে গেছে। আইএস অফিসার হয়েছে। কেমন লাগছে? পশ্চিমবঙ্গের মধ্যে আমি প্রথম হয়েছি। আজ ইসলাম বিডিওর এইখানে অফিসে তিনি সংবর্ধনা দিলেন এবং আশা দিলেন কি আমাদের পাশে আছে। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ডাক্তার গাজলের ভিডিও হিসাবে এই রামনগর হাই মাদ্রাসা থেকে যে ছেলেরা এসছে, পশ্চিমবঙ্গে মাদ্রাসা যে পরীক্ষা হয় সেখানে প্রথম পঞ্চম এবং অষ্টম যে কৃতিত্ব অর্জন করেছে, এর জন্য তো অবশ্যই ভিডিও হিসাবে গাজলে ভীষণ গর্ব অনুভব করছে এবং সমস্ত গাজলবাসীর, পশ্চিমবঙ্গবাসীর গর্ব। এরা খুবই কৃতি ছাত্রছাত্রী এবং তার মধ্যে যে পঞ্চম স্থান অধিকার করেছে তার তো আর্থিক অবস্থা খুব খারাপ। আমরা পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলাম, ভবিষ্যতে ওরা বড় হোক। আর সবারই দেখলাম ডাক্তার হওয়ার ইচ্ছা, হ্যাঁ ভবিষ্যতে বড় হয়ে ডাক্তার হবে। একজন খালি যিনি অষ্টম স্থান অধিকরণ করেছেন তিনি বললেন বড় হয়ে আইএস হবে। শুভেচ্ছা রইল, আশীর্বাদ রইল। অন্যদিকে এবারের মাদ্রাসা বোর্ডের পরীক্ষার ফলাফলের নিরিখে নজর কেড়েছে মালদার রতুয়া 1 নম্বর ব্লকে ভাদো বটতলা আদর্শ হাই মাদ্রাসা। এই মাদ্রাসার 3 পরীক্ষার্থী জায়গা করে নিয়েছে প্রথম 10-এর মেধা তালিকায়। খালিদা খাতুন নামে এক পরীক্ষার্থী 771 নাম্বার পেয়ে রাজ্যের সম্ভাব্য পঞ্চম স্থান পেয়েছে। এছাড়াও নাহিদা ইয়াসমিন ও জাহানারা খাতুন নামে 2 পরীক্ষার্থী 768 নাম্বার পেয়ে যুগ্মভাবে অর্জন করেছে সপ্তম স্থান। তাই শনিবার তাদের বাড়ি গিয়ে তাদের হাতে পুষ্পস্তবক মিষ্টির প্যাকেট তুলে দিয়ে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানালেন মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক। আজকে আমাদের খুব গর্বের দিন। আমাদের ভাদো বটতলা হাই মাদ্রাসা থেকে 3 জন ছাত্রী মাদ্রাসা বোর্ডে পঞ্চম এবং 2 জন সপ্তম হয়েছে। তাদেরকে মিষ্টিমুখ করার জন্য এবং তাদেরকে আশীর্বাদ দোয়া দেওয়ার জন্য তাদেরকে দেখা করতে এসেছি আমরা ফুল মিষ্টি নিয়ে। আশা করছি যে যেভাবে এই মিশনগুলো গড়ে উঠেছে তাদের সহযোগিতা নিয়ে আমাদের ভাদো বটতলা হাই মাদ্রাসা গতবার এবং বেশ কয়েক বছর থেকে ধারাবাহিকভাবে যেভাবে রেজাল্ট করছে তাতে আমরা খুব খুশি। আগামী দিনে গ্রামেগঞ্জের ছেলেমেয়েরা এইভাবে উঠে আসুক এটাই আমরা চাইবো।